কখনো শুয়ে থাকা একটি বৃদ্ধ লোক একটি মেয়ে হয়ে যায়, আর কখনো একটি ছবির মধ্যে রহস্যময়ভাবে একটি বিড়াল লুকিয়ে থাকে। আজকের এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওর শেষে আপনার মনে হবে, আরে এটা কি দেখলাম, রিয়াকশন কিছুটা এমন হবে। তাহলে শুরু করা যাক। নাম্বার 10, এই ছবিটি দেখুন। এই ছবির সব ফিগার সমান না অসমান? 5 সেকেন্ড সময় পাবেন। অসমান মনে হচ্ছে, তাই তো? কিন্তু আপনি ভুল দেখছেন। অ্যাকচুয়ালি সবগুলি ফিগার সমান, কারণ এটি এমনভাবে রাখা হয়েছে যাতে আমরা ভুল দেখতে পারি। এখন দেখুন, সবগুলি ফিগার সমান। নাম্বার 9, এই ছবিতে একটি সাপ আছে। 3 সেকেন্ড সময় আছে, দেখুন। 3, 2, 1, খুঁজে পেয়েছেন কি? তাহলে দেখুন, এটি একটি সাপ। আসলে কালার সেম হওয়ায় এটি আমাদের চোখেই পড়ে না, সেম কালারের মাঝখানে সাপটি হারিয়ে গেছে। এছাড়াও এখানে বাঘ, বানর, কুমির ও শুকরের আকৃতির ছবি আছে। নাম্বার 8, এখন বলুন তো কোন লাইনটি ছোট এবং কোনটি বড়? এখন আপনার মনে হবে উপরের রেখাটি বড় আর নিচেরটি ছোট, তাই তো? কিন্তু আপনি ভুল দেখছেন, অ্যাকচুয়ালি দুটি রেখাই সমান। অনেক সময় আমাদের মস্তিষ্ক কোনো জিনিসকে ঠিকঠাক বুঝতে পারে না, তাই আমাদের মস্তিষ্ক থেকে রং আউটপুট বেরিয়ে আসে। আমরা যদি মেপে দেখি তাহলে দেখুন দুটি রেখাই সমান। নাম্বার 7, এখন এই ছবিটি দেখুন। এই প্লাস চিহ্নের চারপাশে অনেকগুলি পিঙ্ক ডট আছে এবং সেগুলি ব্লিং হচ্ছে। এখন দেখুন ম্যাজিক, এই ছবির মাঝখানে প্লাস চিহ্নকে দেখতে থাকুন। 5, 4, 3, 2, 1, দেখতে থাকুন। এখন শুধু আপনি একটি বল দেখতে পারছেন যেটা ঘুরছে। এখন আগের মতো নর্মাল হয়ে যান, এখন শুধু পিঙ্ক ডট দেখা যাচ্ছে। যখন আমরা শুধু প্লাস চিহ্নকে দেখি তখন একটি মাত্র ডট বল দেখা যায়, আর সব ডট বল অদৃশ্য হয়ে যায়। এটা আমাদের মস্তিষ্কের একটি ইলিউশন, আর কিচ্ছু না। নাম্বার 6, আপনি কি বলতে পারবেন এই দুটি ছবির মধ্যে কোন ছবিটি বড় আর কোনটি ছোট? 3 সেকেন্ড সময় পাবেন। 3, 2, 1, উপরেরটি বড় আর নিচেরটি ছোট, কিন্তু না, দুটি সমান। তাহলে দেখুন দুটি সমান, এটি আমাদের একটি ইলিউশন। নাম্বার 5, এই ছবিটি ভালো করে দেখুন, এর ভিতরে একটি বিড়ালের ছবি আছে। 5, 4, 3, 2, 1, দেখতে পেয়েছেন কি? এখন এই ছবিকে একটু দূর থেকে দেখুন, দেখা যাচ্ছে সেই বিড়ালকে? আসলে ছবিটিকে কাছে থেকে দেখলে আমাদের মস্তিষ্ক থেকে রং আউটপুট বেরিয়ে আসে, আর দূর থেকে দেখলে সেটা হয় না। নাম্বার 4, ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি খরগোশের, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন এই ছবিতে আরেকটি ছবি আছে। দেখতে পারছেন না তো? এখন ছবিটিকে উল্টো করে দেখুন, একটি বয়স্ক লোককে দেখতে পাবেন। নাম্বার 3, এই ছবিটি ভালো করে দেখুন, দেখতে থাকুন। 3, 2, 1, মনে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরছে, কিন্তু ছবিটি ঘুরছে না, এটি এক জায়গায় স্থির। এই ইলিউশন পিককে এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে আমাদের এমন মনে হয় এবং মস্তিষ্ক থেকে রং আউটপুট বেরিয়ে আসে। নাম্বার 2, এই ছবিটি দেখুন এবং বলতে পারবেন এই ছবিতে মোট কয়জন আছে? 5 সেকেন্ড সময় দিচ্ছি। এই ছবিতে মোট 5 জন আছে। এক ঝলকে দেখলে মনে হবে দুজন বুড়ো বুড়ি মুখোমুখি রয়েছে, তবে ভালো করে দেখলে স্পষ্ট হবে এখানে মোট 5 জন আছে, বৃদ্ধা এবং বৃদ্ধের মুখের মধ্যে 2 জন। এই 4 জন ছাড়াও ছবিতে রয়েছে আর একজন, একেবারে ডান দিকে দরজা দিয়ে বেরিয়ে আসা এক ব্যক্তি। নাম্বার 1, এই ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখুন, কি দেখতে পাচ্ছেন? একটি বৃদ্ধ লোক শুয়ে আছে। এখন আমি যদি বলি এখানে একটি মেয়েও আছে, তাহলে কি বলবেন? 5 সেকেন্ড সময় পাবেন। 5, 4, 3, 2, 1, পেয়েছেন? পাননি, তাই তো? ভালো করে লক্ষ্য করে দেখুন, একটি মেয়েও শুয়ে আছে। এটা তার চুল, এটা মুখ, নাক, চোখ, এটা গলা, এটা কান। এখন দেখতে পেয়েছেন? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংকস অল।